এখন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কনভার্সন করব। তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কনভার্সন, তো 90 BT একটা হেক্সাডেসিমেল নাম্বার লিখলাম, তো আমাকে বলছে এটাকে ডেসিমেল রূপান্তরিত করতে। ওকে, তো হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে রূপান্তরিত করবো এটার কোনো কাজ নাই, তা পূর্ণ সংখ্যাটাকে অর্থাৎ এই সংখ্যাটা একটু নিচে নামা, 90 BD পজিশন 0 1 2 3। ওকে, 9 বেস কত 16, আমি 9 এবং এটার সাথে বি যে গুণ দিলাম 16 পজিশন 3 প্লাস 0 16 পজিশন 2 প্লাস বি, আমরা জানি যে এ 10 বি 11 সি 12 ডি 13 তাই তো, ই 14 এবং এফ 15। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই সিম্বলগুলো ইউজ করা হয়। তাহলে বি বি আছে কত, 11 × 16 পজিশন 1 প্লাস ডি কত, ডি হচ্ছে 14 × 16 পজিশন 0। ওকে, তবে এটার সাথে 16-র সাথে কিউব 3 আছে পাওয়ার, তো এটা গুণ করলে দেখো এটার সাথে এটা হিসেব করলে কত হয়, 36864 প্লাস 0-র সাথে তুমি যতই গুণ করো 0 প্লাস 16-র সাথে 16-কে 16-র সাথে 11 গুণ করলে 176 প্লাস 16-র উপরে 0 আছে, উপরে 0 মানে 1, তার 14-কে 14। ওকে, তাহলে এটার রেজাল্ট কত আসে দেখি আমরা। ওকে, আমাদের রেজাল্ট হলো 37054। তাহলে আমরা লিখতে পারি যে 90 BD হেক্সাডেসিমেলের সমতুল্য ডিসিমেল হচ্ছে 37054। ওকে, আমরা আরেকটি স্টেপ দেখি, এ বি সি ডি ই সি এফ 16, এটি হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা দেখো এটা হচ্ছে ফ্লোটিং টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে এবং দশমিক আছে, তো আমরা আগে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ এতটুকু নিচে নামিয়ে আনি, এ বি সি ডি ই। ওকে, পজিশন সিলেক্ট করি 0 1 2 3 4। ওকে, তাহলে এ সমান সমান 10 16 পজিশন 4 প্লাস বি সমান সমান 11 × 16 পজিশন 3 প্লাস সি সমান সমান 12 × 16 পজিশন 2 প্লাস ডি সমান সমান 14 16 পজিশন 1 প্লাস ই সমান সমান 14 ই সমান সমান আর ডি সরি ডি সমান সমান 13 আর ই সমান সমান 14 16 পজিশন 0। ওকে, তো এটার সাথে এটা গুণ করলে অর্থাৎ পাওয়ার এটার ক্যালকুলেশন করলে হয় 6 5 5 3 6 0 প্লাস এটার সাথে এটা গুণ করলে ক্যালকুলেশন করলে 4 5 0 5 6 প্লাস এটার সাথে এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ 3 0 7 2 প্লাস এটা 13 × 16 208 প্লাস 14। ওকে, ক্যালকুলেট করলে 7 0 3 7 1 0 অর্থাৎ 7 0 3 7 1 0 এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা বের হলো। তাহলে আবার ভগ্নাংশ ভগ্নাংশ ক্ষেত্রে আছে সি এফ, পজিশন সিলেক্ট করো -1 -2 সমান সমান সি মানে 12 × 16
মাইনাস ওয়ান প্লাস এফ হলো পনেরো প্লাস ইন্টু ষোলো মাইনাস টু। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বারো ষোলো প্লাস পনেরো পনেরো ষোলো, ষোলোর পাওয়ার আছে তো দুইশো ছাপ্পান্ন, ভাগ করো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস পয়েন্ট জিরো ফাইভ নাইন, যোগ করো পয়েন্ট এইট জিরো নাইন। তাহলে আমরা লিখতেই পারি যে এ বি সি ডি ই পয়েন্ট সি এফ এটার এটার ডেসিমেল হলো সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান, সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান জিরো দশমিক এইট জিরো নাইন। তো আশা করি বুঝতে পারছো, এটা এ পর্যন্তই আজকের আলোচনা। তো আমরা একে একে এই পার্টটা অর্থাৎ আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তারপরে অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারি, এই সম্পর্ক বিস্তারিত আলোচনা করেছে। তোমরা সিকোয়েন্স অনুসারে দেখবে, সিকোয়েন্স অনুসারে অর্থাৎ ধারাবাহিকভাবে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে খুবই ইজি। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।